140 বলে আপনার ওই ইয়ে যে 140 বছরের বৃদ্ধা নিজেই করে চলেন নিজের সব কাজ, এখনো তিনি সব কাজ করতে সক্ষম। সামান্য একটু ভারসাম্য হারিয়েছেন, বাট তিনি স্টিল অ্যাক্টিভ। আমরা একটু ভিডিওটা দেখে নেব। ছবিও বন্ধুরা, আপনাদেরকে আজকে আমার এলাকার এক প্রবীণ, আমার দাদি হয় সম্পর্কে, ওনার বয়স ওনার মুখ থেকে শুনবেন, আমরা বলবো না। আচ্ছা দাদি, আসলে আপনি আপনার বয়স কত এখন? বয়স কত চলে আপনার বয়স কত এখন? আপনার বয়স বর্তমানে কত? ১৪০ বলে আপনার ইয়ে যে বউ কইলে ১৪০ আপনার? হ্যাঁ ১৪০। হ্যাঁ না না, একটু কম হইতে পারে, একটু কম হইতে পারে, তাই তো? আপনি কি কি কাজ পারেন, মানে কি কি কাজ করতে পারেন এখন পর্যন্ত? আর খাতা সেলাই করতে পারেন নাকি শুনলাম? খাতা ও আচ্ছা আচ্ছা। আর চোখে কি পুরো ক্লিয়ার দেখে নানো? আসলে দর্শক, ওনার বয়স, আমি আপনার নাতি হই সম্পর্কে, ওনার বয়স ১৪০+, যেটা তার ছেলের বউ বললো, এখনও কাজ করতেছে দেখেন আপনারা। যে বয়সে আমরা মনে হয় এই বয়সে থাকবো কি না জানি না, কিন্তু উনি এখন পুরো পুরোপুরি সুস্থ, এবং উনি ওনার বাবার বয়স হয়েছিল কত আপনার? ১২০ বছর। আর ওনার বয়স ১৪০, দেখেন এই দেখেন কাজ করতেছে। ওনার থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে, দেখেন ১৪০ বছরের মানুষ এখনো কাজ করতেছে, জানি না এটা আল্লাহর অসীম শিব রহমত, এছাড়া আর কিছুই না। আমাদের বয়স, হ্যাঁ আপনি কাজ করেন, কাজ করেন, আপনি অনেক বাধা দিতেছি, আপনি না আপনি কাজ করেন, সমস্যা নাই, আপনারা আপনার হাজার হাজার মানুষ আপনাকে আজকে দেখবে। এই যে দেখেন, এটা আমরা আমাদের বয়স ৩০ হইলে বলি যে আমরা আর কাজ পারি না, কিন্তু ১৪০ বছরের মানুষ এখনো কাজ করতেছে, এটা আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার। আমাদের গ্রামে প্রবীণ লোকের হিসেবে, মানে বৃদ্ধ লোক হিসেবে উনি খেতাব পাইছে আর কি, এমন বয়সের লোক আমাদের গ্রামে আর কেউ নাই। আচ্ছা আপনার কিছু বলবেন, আপনার কাছে কিছু বলার আছে মানুষের কাছে, মানে আপনার কাছে তো আমাকে অনেক শিক্ষার বিষয় আছে, আপনি যে এতদিন বাঁচতে আছেন এখন পর্যন্ত সুস্থভাবে, কিছু বলার আছে আপনার মানুষের কাছে? অনেক মানুষ আপনার দেখতেছে। কিছু বলতে পারি না। বলেন আপনার কোনো কিছু কষ্টের কিছু কোনো কথা থাকলে বলেন, এবং আপনার কাছে তো আমাকে অনেক কিছু শেখার আছে, আপনার কাছে তো আমার অনেক কিছু শেখার আছে আমাদের, তো কিছু বলবেন আমাকে উদ্দেশ্যে, মানে অনেক মানুষ আপনার দেখতেছে একসাথে। তোমার নাম কি? আমার নাম, আমার বাবার নাম হরজদালে মিস্ত্রি। হ্যাঁ হরজদালে মিস্ত্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সর্দার বাড়ি চিনছেন তো? আপনার আপনার কিছু বলা আছে, আপনার অনেক মানুষ দেখতে আছে, অনেক মানুষ একসাথে, বলেন আপনি নিঃসন্দেহে বলেন কিছু। দাদাই তাল উঠাও নদী। হ্যাঁ তোমার ঘরে ওই পুহর ফর দেয় উঠছে, বিল ভেঙ্গে উঠেছে, তাই গুগু ধর গিয়া মামারা। এটা কোন সময়ের কথা? এটা কোন সময়ের কথা? ওই ৭১ সময়, যুদ্ধের সময়। আচ্ছা দাদি, আপনার কি যুদ্ধের কথা মনে আছে না সম্পূর্ণ? অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে আপনার, তাই তো? অনেক কম বয়সে বিয়ে হয়েছে। কিছু বলেন আপনি আমাকে উদ্দেশ্যে, কিছু বলেন আপনি যে আমাকে উদ্দেশ্যে কিছু বলেন, আপনার অনেক কিছু শেখার আছে আমাদের। তাই এই কাজ করতে কি আপনার কষ্ট হয় না? কাজ করতে কষ্ট হয় না? হয় নাকি কাজ করতে কষ্ট হয় না? তাই
আপনি আমাকে উদ্দেশ্যে কিছু বলেন, যে আমাকে জন্য দোয়া করেন। পৃথিবীর অবস্থা তো দেখেন, দেশে যে একটা ভাইরাস হয়ে জানেন, মহামারী বিপদ দেশে চলতে জানেন, সেটা যাই হোক, এই দেখেন সেখানে কাজ করতেছে। আমি তো হেলে গেই কইছি, আমি শুনছি তোমার ভাইরাল করা লাগবে না তো, অনেক ভালো পারে সব। ঠিক আছে, ধন্যবাদ আপনারে। একদিন গেছি তার আমার ছোট কাটলে পড়টা অনেক প্রশংসা করতেছে। ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো যে উনি নিজের হাতে এখন সবকিছু নিজে করে খেতে পারেন। ওনাকে দেখে আমার দাদির কথা মনে পড়ে গেল, দাদির ডিটেলস নাই গেলাম। আশা করবো এই মহিলা আরো 100 বছর বেঁচে থাকুক, এই কামনা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।